তারা যে ধরনের গল্প বলে বা যে অডিয়েন্স এক ধাপ একটু সরে এসে বাট মধ্যে দেখবেন থ্রিলার এলিমেন্ট থাকলেও যে উইন্ডোজের হয় সেই এলিমেন্টস গুলো কিন্তু ইন্ট্যাক্ট রাখা হয়েছিল ফ্যামিলি সম্পর্ক সেগুলো ছিল তার সাথে একটা থ্রিলার ছিল দুটোর কম্বিনেশন ছিল রক্তবিজ খুবই ভালো ছবি ছিল বাট মানে একটা ব্যালেন্স মেনটেন করে করা হয়েছিল কিন্তু এই ছবিটা টিজার দেখে আমরা একটা জিনিস বুঝে গেছি একটা অরিজিনাল বাংলা কমার্শিয়াল ছবি আজকের দিনে নিউ এজ কি রকম হওয়া উচিত সেটা কিন্তু বহুরূপী আমাদেরকে বোঝাচ্ছে সিরিয়াসলি বলছে একটা রিয়েল ইনসিডেন্টের থেকে ইন্সপায়ার্ড হয়ে একটা গল্প আছে যেটা একটা মানে খুবই ভালো একটা গ্রিপিং স্টোরি আচ্ছা একটা প্রপার হিরো একটা অ্যান্টি হিরো রয়েছে তাদের যথেষ্ট মাসি মোমেন্টস আছে আচ্ছা আমাদের রুরাল বেঙ্গল আছে সেই জিনিসটা উঠে আসছে খুব সুন্দর লোকেল উঠে আসছে হিরো ভিলেন মানে হিরো ভিলেনই আমি ধরে নিচ্ছি আর কি এই ধরনের গল্পের মধ্যে তো ভিলেনই অ্যাকচুয়ালি হিরো হয় তো এই হিরো ভিলেনের মধ্যে প্যারালেলস আছে দুজনের লাইফ আমরা দেখতে পাচ্ছি সেগুলো রয়েছে তাদের মধ্যে টাসেল আছে মানে কমার্শিয়াল সিনেমা সব রসদ এই ছবিটার মধ্যে রয়েছে এবং তার সাথে সিনেমার যে মেকিং হয় তার যে স্টাইলাইজেশন হয় যে ধরনের শর্টস হয় সেগুলো সব রয়েছে কিন্তু এটা কিন্তু এত খরচা হয়েছে কিন্তু স্ক্রিনে ট্রান্সলেট হয় না ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু হয়েছে সেটা এবং কমার্শিয়াল ছবি যেহেতু তাই জন্য পুরো স্টাইলাইজেশনটা কিন্তু রয়েছে ঠিক আছে আপনি যদি গানগুলোতে দেখেন পিকচারাইজেশন যেখানে যতজন ব্যাকগ্রাউন্ড ডান্সার রয়েছে ইত্যাদি রয়েছে মানে প্রপারলি জিনিসটাকে করা হয়েছে মানে কমার্শিয়াল সিনেমা বলা হচ্ছে এবং দেখুন তারা কিন্তু একবারও বলেনি যে কমার্শিয়াল সিনেমা তারা কিন্তু বলছে না তারা তাদের জন্য প্রতিটা ছবি তারা কমার্শিয়াল তারা প্রতিটা ছবির মধ্যে কনভিকশন নিয়ে বানায় এই ছবিটাও তারা কনভিকশন নিয়ে একটা গল্প বলেছে এবার এখানে হিরো ভিলেনের মধ্যে যেটা বললাম আপনারা যদি দেখেন এখানে শিবপ্রসাদ মুখার্জির যে ক্যারেক্টারটা এখানে আর কি মেনলি ডাকাতি করছে বিগেস্ট ডেকয়েড বলা হচ্ছে বেঙ্গল এবার তার ফ্যামিলির দিক তার কৌশানের সাথে সম্পর্ক সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবার সে কিন্তু প্রথম থেকে ডাকাত ছিল না কারণ দেখবেন একটা লাইন আছে যে আন্ডার ডগ হু বিকেম ডেকয়েড ঠিক আছে তো সেই আগে একটা কারখানাতে কাজ করতে এবং কেন কি এমন পরিস্থিতি হলো যে এরকম ডাকাত হয়ে উঠলো তার একটা ব্যাক স্টোরি তার ফ্যামিলির গল্প সেগুলো দেখতে পাবো এখানে কিন্তু একটা পার্টিকুলারলি একটা গ্রাম দেখানো হবে যেখানে কিন্তু যারা সবাই ক্রিমিনাল সবে দেখবেন দেখা মানে লেখা আছে একটা স্ক্রিনে ভেসে আছে নটোরিয়াস একটা জায়গার নাম দেখানো হয় এবং সেখানে আর কি সবাই আর কি ক্রিমিনালস সেখানে ক্রাইম হয়তো প্র্যাকটিস করা হয় প্রত্যেকে আর কি যারা যারা রয়েছে সেখানে এরকম হয় এবং এটা আমরা হতে দেখেছি এটা অ্যাকচুয়ালিতে কিন্তু হয় এরকম তো সেই জিনিসটাকে এখানে তুলে আনা হয়েছে আর অন্যদিকে যে পুলিশ রয়েছে তার একটা ফ্যামিলি সাইড রয়েছে রীতাব যে চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি তার একটা জায়গায় মেন্টাল ব্রেকডাউন হচ্ছে তো তারও তার ওয়াইফের সাথে সম্পর্ক এবং সে কিভাবে মানে সুপার কপ বলে তাকে দেখানো হচ্ছে সে পুলিশ মানে গুন্ডাদেরকে কিভাবে ধরে যে কোনো কেস নেয় সেটাকে পুরোপুরি সলভ করে তো এবার দুজনকে সেট করে দেওয়া হলো এবার এদের টাসেলটা কি হবে এবং টাসেলের যে জায়গাগুলো সেগুলো কিন্তু দারুণ এটা আমরা পার্টিকুলারলি দেখতে পাচ্ছি শিবপ্রসাদ মুখার্জি বিভিন্ন লুকস নিয়ে আবির চ্যাটার্জি সামনে চলে যাচ্ছে মানে একটা উকিলের বেশ ধরে সেই জায়গাগুলো কিন্তু হেভি লাগছে ঠিক আছে তো এই চ্যালেঞ্জিং ব্যাপারটা কিন্তু থাকতে চলেছে থ্রু আউট সেটা ভালো এবং এই ছবিটার মধ্যে কিন্তু সব মানে মশালা মানে কি সব রকম এলিমেন্টস রয়েছে কমেডি তো রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্কে ডাকা দিকে আসছে আমি স্যার ব্যাঙ্ক ডাকা ওই জায়গাটা বলছি ওখানে একটা কমেডি আছে রোম্যান্স রয়েছে অ্যাকশন রয়েছে সবকিছু কিন্তু রয়েছে চেস সিকোয়েন্সেস রয়েছে এবং আমার টিজারটা দেখে আরো একটা জিনিস মনে হলো যে এখানে আবির চ্যাটার্জি নিজে গল্পটা বলছেন সে হয়তো নিজে রিটায়ার করবার সময় একটা বই লিখেছেন বহুরূপী বলে এরকম একটা কেস নিয়ে যে কেসটা তিনি সলভ করতে পারেনি এছাড়া হয়তো তার হান্ড্রেড পার্সেন্ট ট্র্যাক রেকর্ড ছিল বাট এটাই লাইফে তার একমাত্র কেস যেটা তিনি সলভ করতে পারেনি এরকম ধরনের ন্যারেশন আমরা আউ ওয়েডনেস ছবিতেও দেখতে পেয়েছিলাম যেখানে অনুপম খের প্রথমে একটা গল্প ন্যারেট করছে যে ওরকম একটা দিন হয়েছিল এরকম হয়েছিল তো সেরকম কিন্তু এখানে আমরা দেখছি যে আবির চ্যাটার্জি বই লিখছে এবং হয়তো সেরকম একটা হয়তো হয়তো বইটা বইটা বইতে করছে মানে হয়েছে হয়ে গেছে এবং সেখানেও হয়তো আমরা শিবপ্রসাদ দেখতে পাবো হয়তো লাস্ট সিনে সে আবির চ্যাটার্জির সাথে কথা বলবে এবং একটা বইয়ের কপি নেবে হয়তো এরকম কিছু একটা হবে কারণ সেইভাবে আর কি পার্ট টু এর একটা হিন্টও তারা ছাড়তে পারে আমার মনে হচ্ছে সেরকম একটা কিছু হবে এবং টিজারটা দেখার সময় আমার বারবার মনে পড়ছিল হচ্ছে মাইকেল ম্যানের একটা ছবি ছিল হিট যাতে রবার্ট ডিনারো এবং অ্যালপাচিনো ছিল একজন পুলিশ ছিল একজন ডাকাত ছিল এবং তাদের দুজনের মধ্যে সেই একটা কনভারসেশন সিন ছিল একটা আউটস্ট্যান্ডিং কনভার্সেশন সিন ছিল রেস্টুরেন্টের মধ্যে তো আমরা জানি শিবপ্রসাদ মুখার্জি থিয়েটারের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন তিনি ড্রামা সিন দুর্দান্ত হ্যান্ডেল করতে পারেন ডিরেক্টর ডুও শিবপ্রসাদ মুখার্জি নন্দিতা রায় দুজনেই খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন তো আশা করবো যে এখানে এরকম একটা ফেস অফ সিন থাকবে একটা ডায়লগ ওরিয়েন্টেড সিন থাকবে কারণ শিবপ্রসাদ মুখার্জি ডায়লগ কিন্তু খুব ভালো লেখেন তো সেটা দেখা যাক আশা করবো যে সেরকম একটা হিটের মতো সিন আমরা পাবো এই ছবির মধ্যে বললাম টিজারের ভিজুয়ালস খুবই ভালো ছিল লুক অ্যান্ড ফিল খুবই ভালো স্টাইলাইজ ভাবে করা হয়েছে পুরো জিনিসটাকে আর আরও একটা টেকনিক্যাল ডিপার্টমেন্টের মেনশন করবো সেটা হচ্ছে বিজিএম এই টিজারটা বিজিএম কিন্তু আউটস্ট্যান্ডিং হয়েছে যেভাবে সিঙ্ক্রোনাইজ ভাবে করা হয়েছে মানে যেভাবে যে রিদমে কাটা হয়েছে টিজারটাকে সেই রিদমে বিজিএমটা চলছে আর তাই জন্য জিনিসটা দেখতে আরো বেশি ইন্টারেস্টিং লাগছে এবং অল ক্রেডিট গোজ টু বনি চক্রবর্তী তিনি আমাদের দাবারুতেও মিউজিক করেছিলেন তিনি এখানে মিউজিক করছেন তার কাজ কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল মানে সিরিয়াসলি দুর্দান্ত কাজ করেছে সেই ছবির মধ্যে ওভারঅল পুরো ওয়ার্ল্ড বিল্ডিং সবকিছু মিলিয়ে ক্যারেক্টারস ইত্যাদি সবকিছু মিলিয়ে আমি তো এই ছবিটার জন্য বিশালভাবে এক্সাইটেড এবং আমার মনে হয় এখনো অব্দি যা যা প্রমোশনাল কন্টেন্ট এসছে যে ছবিগুলো পুজোতে তার মধ্যে মানে ইট বি দ্য বেস্ট ফিল্ম অফ এখন অব্দি যে মেটেরিয়াল আমাদের সামনে এসেছে প্রমোশনাল মেটেরিয়াল তার ভিত্তিতে তো আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটাই বলা ছিল আপনাদের কি বক্তব্য অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে টিজারটা এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না